নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন ব্লক এলাকা এবং বিভিন্ন মিউনিসিপালিটি এলাকায় রিকোভারি এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এখানে আপনারা নিজেদের জেলা কিংবা মিউনিসিপ্যালিটি এলাকায় কাজের সুযোগ পাবেন নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এটা হলো ডবলিউ ডট ও অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে জানাবো সঙ্গে জানিয়ে রাখি এখানে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউ রিক্রুটমেন্ট হচ্ছে যদি আপনারা এখানে আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আপনারা ভিডিওতে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই বন্ধুরা এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে কি বলা হয়েছে দেখুন ডব্লিউবি এমডিএফসি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর রিকোভারি এজেন্ট অন পিওরলি টেম্পোরারি এনগেজমেন্ট অর্থাৎ যে পদে নিয়োগ করা হচ্ছে পদের নাম হচ্ছে রিকভারি এজেন্ট সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে আপনাকে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন লাগছে মিনিমাম এইচএস পাস উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন বেসিক কম্পিউটার নলেজ আপনাকে কম্পিউটারে এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এমএস এক্সেস এবং ইন্টারনেট জানা থাকতে হবে এবং যে সমস্ত জেলার যে সমস্ত মিউনিসিপাল এলাকা কিংবা ব্লক এলাকায় এই পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাকে ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনার বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এজটা হিসাব করবেন এক জানুয়ারি দু হাজার কুড়ি তারিখের হিসেবে এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কোন 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 জেলায় নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ব্লক বা মিউনিসিপ্যাল এলাকায় নিয়োগ করা হবে প্রথমে রয়েছে হুগলি জেলা হুগলি জেলার আন্ডারে রয়েছে ডানকুনি মিউনিসিপ্যালিটি বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি কোন্নগর মিউনিসিপ্যালিটি রিসড়া মিউনিসিপ্যালিটি শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি উত্তরপাড়া কোতরাং মিউনিসিপ্যালিটি এই সমস্ত জায়গায় নিয়োগ করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে নেক্সট দেখুন হাওড়া এখানে বাগনান টু শ্যাম্পুর ওয়ান অ্যান্ড শ্যাম্পুর টু ব্লক এখানেও একটি ভ্যাকেন্সি নর্থ চব্বিশ পরগনা মিনাক ব্লক একটি ভ্যাকেন্সি তারপর দেখুন নদিয়া তেহট্ট ওয়ান তেহট্ট টু ব্লকে একটি রয়েছে এছাড়া রয়েছে কৃষ্ণনগর এক কৃষ্ণনগর টু নবদ্বীপ ব্লক কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি নবদ্বীপ মিউনিসিপ্যালিটিতে একটি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি আপনাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের ডেট হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার একুশ কোথায় হবে এটা আপনারা স্ক্রিনশট করে নিন এ এম বি ইআর ডিডি টোয়েন্টি সেভেন স্ল্যাশ ই সেক্টর ওয়ান কলকাতা চৌষট্টি এই ঠিকানায় হবে একুশে জানুয়ারি বোঝা গেল এখানে কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন এটাই হচ্ছে আবেদনপত্র বা এটাকে আপনারা বায়োডাটা বলতে পারেন আলাদা করে আপনাকে আবেদনপত্র পূরণ করে কোথাও পাঠানোর দরকার নেই এখানে যেহেতু ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তাই এই যে বায়োডাটাটা এটা আপনারা ফিল করবেন প্রিন্ট আউট করে ফিল আপ করার পরে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে অরিজিনাল মার্কশিট জন্মের প্রমাণপত্র অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটের কার্ড দু কপি পাসপোর্ট সাইজের ফটো সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং এই বায়োডাটা পূরণ করে আপনাদেরকে ওই ঠিকানায় যেতে হবে বোঝা গেলো এবং এখানে আপনাদের আর একটা কথা বলতে আমার খেয়াল নেই এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আবেদনকারীকে অবশ্যই মাইনোরিটি কমিউনিটির হতে হবে ঠিক আছে সংখ্যালঘু হতে হবে দিলে আপনারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এইটুকু বলার ছিল এটাই হচ্ছে ফুল অফিসিয়াল নোটিফিকেশান ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে আপনারা এই আবেদনপত্র নোটিশটা ডাউনলোড করতে পারবেন নোটিশটা ভালো করে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দবান্ধে মাতরাম